হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। নমস্কার, আপনার সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে যাব, এক জায়গায় যাচ্ছি, তো রেডি হয়ে যাই, দিয়ে কথা হচ্ছে। তো প্রথমে রেডি হয়ে যাই, নাইটি পরে আছি, জামাটা পরে নিই। তো মাম্মা হাই করো, বেরো যাচ্ছি। কে কে যাচ্ছে? পাপা আর সবাইকে বলে দিলো যাচ্ছে, তোর কাছে জেনে নিলাম কে কে যাচ্ছে। তো চলো এবার যাই। চলো চলো চলো, চাপবে ভাই, উঠো উঠো উঠো। তো আমরা বেরিয়ে পড়েছি এবং ছেলের ধার দিয়ে এরকম যাচ্ছি। এটা আমাদের চিল, পাঁচিল দেওয়া আছে বড় করে, ছেলের ধার দিয়ে চলে যাচ্ছি। আমাদের পার্কের টোটো স্ট্যান্ড, এখন যাচ্ছি। কফি হাউস বলছে, ও বুঝতে পারছি না কথা কি কি বলছে। ভাই আছে, ভাইয়ের পাশে বন্ধু আছে, আর এই পাশে ভাইয়ের বউ আছে, আমি আছি, আর আমার হাজবেন্ড আছে। আমরা এই কজনে যাচ্ছি, আমাদের কারবালা গেটটা দিয়ে একটা দরগার মতো দরগা আছে, খুব জাগ্রত দরগাটা, খুব ভালো। এটা একটা এরকম রাস্তা, দেখতে একটু দেখতে পেলাম রাজবাড়ি বলছে ভাই, এটা ও জানে, আমি ঠিক জানি না। তো বেশ ভালো লাগলো, বাইরে থেকে ভেতরটা কেরকম জানি না, তোকে বললাম যে এক বাস। তো ঠিক আছে, তো এবার চলে এসেছি আমরা ফুচকা খেতে। দেখো অনেক ফুচকা, আমরা খেতে শুরু করে দিয়েছি।
আম্মা দেখো দাদা তোমার পিছনে একটা ব্যানার কিনে নেব না আমরা ওখান থেকে চলে এলাম আস্তে আস্তে, অনেকটা অন্ধকার হয়ে গেছে। রাস্তায় কত সুন্দর লাগছে লাইটটা দেখতে। তখন ভাববে রোহিত লাইনে লাগিয়ে দিয়েছে প্রথমে। তো এটা আমাদের পার্কের গেট, মতিঝিল পার্কের গেট। অন্যদিন একদিন যাবো পার্কে, পার্কের দোকানগুলো দেখো। মামি আছে, যাচ্ছে দিকে। ওই কুড়ি টাকা, কুড়ি টাকা, কুড়ি টাকায়। এই তো ঘুরতে এসেছিলাম। এইটা দোকান আপনার? হ্যাঁ। তো বাড়ি চলে এলাম, দিয়ে জামা কাপড় শেষ। প্রচুর গরম আজকে, তো ডাইনিংয়ে বাইরে বসে আছে, সবাই ঘরে আছে, আমিও ঘরে যাব। তো ভিডিওটা এডিট করে নিই, ভিডিও বাড়ি যাবো। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্ত। তো ওখানে গেছিলাম কি কারণে দেখলে, অনেকদিন কোথাও ঘোরা হয়েছিল না, তার জন্য ভাইকে বললাম যে চল গিয়ে ঘুরে আসি।
তার জন্য বেরিয়ে পড়লাম সবাই মিলে একসাথে ফুচকা খেতে। তো ভালো ছিল বেশ। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্ত, প্লিজ একটা লাইক করে দেবেন, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।